কি করছ কি ছেড়ে দাও কি করছ তুমি ছেড়ে দাও মাথাটা একেবারে গেছে তোমার ছেড়ে দাও মাথাটা তোমার একেবারে ছেড়ে দাও পাগল হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও অমিরু ছেড়ে দাও আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না অমিরু আমি বাঁচতে চাই না तुम्हें बड़ो निर्बुद्धितार परिचय दीते जाच्छिले आमाके आरो बड़ो विपदेर मध्ये फेलते जाच्छिले केन एरकम करछो सुदेश केन केन एरकम करछो सामने गिये दाड़ाते पर्यन्त पारबो ना आमि कि निये बाँचबो बेरो अन्येर जन्य बाँचबे देखे बेचे थका कत सुंदर कत महत् उठबे और बेचे थे एम क्च करते दुष्ट तुम्हें बस भलोबाशे हाँ अनेक बस बस भलोबाशे राजा के मेने नाओ सुदेश हाँ देखो हम तो बाबा मा मेर बियेर जन्य एमन एकजन पात्र चाई जे हबे सत् कर्मठ आर जे निजे थेकेओ बेशि भालोबासबे आमादेर मेयेटाके ताई ना राजार मध्ये तो सब गुणी आछे शुधु ओर अर्थबल नेई ताते कि आमादेर तो अभाव नेई आर आमादेर जा आछे सब तो ओदेरई थाकबे तार कि से दुश्चिंता आर देखो अर्थ थेकेई बा कि हबे अर्थ जी सब है क्या अशांति सुदेश ना क्या अशांति चिंता करो ना सुदेश ना दुष्ट भलो आलो थे देखो चिंता करो ना सुदेश ना सुदेश ना एक तो भाव देखे देखो अनेक शांति पा अनेक शांति पा क्या मेस्ती तुम्हार प्रसाद आमी प्रसाद खाब ना सेटा तुम्हार इच्छे किन्तु रेखे दाओ दुष्ट तुम्हें तो शिक्षित बाड़ीर मेये तुम्हें जानो ना जे कारोर घरे ढोकार आगे तार परमिशन निते हय कि तुम्हार घरे ढुकते गेले परमिशन निते हबे केन तुम्हें ए बाड़ीर मेजो बउ आर ए बाड़ीते आमी जा तुम्हिओ ताई ठीक एइखाने एइखानेई तोमार संगे आमार बेसिक डिफारेंस तुम्हें बड़ो लोक बाड़ीर मेये हयो ना तुम्हार कोनो डिग्निटी नहीं जेटा आमार आछे दुबेला एई बाड़ीते भात कापड़ पावार जोन्नो तुमी एई बाड़ीर लोकेर पा चाटते पारो सेटा आमी पारी ना अनेकेई तो अनेक किछु करते पारे ना मिस्ती तबे हाँ आमी किन्तु अनेक किछु करते पारी तार आन्दाज ना होय तोमाय पोरार एकदिन देब एखन प्रसादटा धरो একটা কথা তোমায় না বলে পারলাম না মিষ্টি এবারে সবাই তোমার সম্পর্কে খুব খারাপ ভাবে
আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তুমি মুখে যতই খারাপ হও তোমার মনটা অতটা খারাপ হবে না। কিন্তু না, এবারে সবাই ঠিক ভাবে। তুমি সত্যি খুব খারাপ একটা মানুষ। তোমার সাহস তো কম নয় দোস্ত? তুমি আমারই ঘরে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। হ্যাঁ করছি। তোমাকে বোঝাতে চাইছি যে কাউকে অপমান করলে কতটা খারাপ লাগে। তুমি সব সময় এই বাড়ির সবাইকে অপমান করো আর সেটা সবাই মুখ বুঝে সহ্য করে, কিন্তু সেই দিন আর নেই। তুমি এবার একটা দেবে, বদলে দুটো পাবে। এবার থেকে কাউকে অপমান করার আগে 10 বার ভালো করে ভেবে নেবে। সত্যি দুষ্টু, তোমার কনফিডেন্স লেভেল দেখে না আমি অবাক হচ্ছি। তোমার তোমার স্বামী তো ওই 2-10 টাকা ইনকাম করে, তার জোরে তুমি বাড়ি শুদ্ধ লোকের ভালো করার ঠিকানায় রেখেছো। এত সাহস তুমি পাও কোথা থেকে? নাকি সত্যি সত্যি রাতে 50,000 টাকা চুরি করেছে, আর সেই টাকার গরমে তুমি? কারোর ভালো করতে হলে টাকা নয়, মনে ইচ্ছে থাকতে হয়। অবশ্য সেটা তুমি বুঝবে না, তাই তোমায় একটা ভালো কথা বলি, এখনো অনেক সময় আছে, নিজেকে শুধরে নাও, তাতে তোমারই মঙ্গল। আরো আরেকটা কথা, এই প্রসাদগুলো সব তোমাকেই তুলতে হবে, বাড়ির কেউ এসে পরিষ্কার করে দেবে না। প্রসাদগুলো তো আমি পরিষ্কার করবই, প্রসাদের সঙ্গে সঙ্গে তোমাকেও এই বাড়ি থেকে আমি পরিষ্কার করব দুষ্টু। আমিও দেখব এই বাড়িতে তুমি আর কত দিন টিকতে পারো। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কি সর্বনেশে কাণ্ড হতো দাদা? একটাও বড়ি পেটে চলে যায়নি তো? না না, আমি ঠিক সময় পৌঁছে গেছিলাম। কপালে আমার কি আছে কে জানে, আরো কত খারাপ দিন দিন যে দেখতে হবে। শান্ত শান্ত হও মানদা, বুঝতে পারছো যে সময়টা ভালো যাচ্ছে না, এখন শক্ত পায়ে দাঁড়াতে হবে, এখন এই কপালের দোয়াই দিলে চলবে না। আমি একটু বার যাই দেখে আসি। কি না না, ওকে এখানে কোনো একা থাকতে দাও। আচ্ছা, নিজের সঙ্গে লড়াই করছো তো? আচ্ছা শোনো, কাউকে কিছু বলার দরকার নেই। আমি আর কাকে কি বলবো দাদা? কোন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করব? এত সাংঘাতিক ডিপ্রেশন। কি ভাবছেন? হ্যাঁ কি ভাবছেন? শোনো, তুমি বৌদির দিকে একটু নজর রাখবে, এমন ভাবে রাখবে যাতে ও টের না পায়, কেমন? এমন করে কেন বলছেন ও দাদা? ও দাদা বৌদিকে আবার এরকম করতে পারে? হ্যাঁ আপনার তাই মনে হচ্ছে? হ্যাঁ বলা যায় না। মেয়েটা কেমন বদলে গেল মানদা, বৌদির মতো এত ভালো একটা মানুষ এ কোত্থেকে কি হয়ে গেল দাদা, কি হয়ে গেল বলুন তো? কারো কোনো কথা শুনবে না, দেখুন দেখি নিজে যা ভাববে সেটাই নাকি একমাত্র ঠিক। এভাবে হয় সাত করে জীবনে অশান্তি ডেকে নিয়ে আসা? এত অশান্তির মাঝখানে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে? কিছুতেই তো পারে না। না আচ্ছা বলুন দেখিনি, আর যদি আপনি ঠিক সময় গিয়ে না পৌঁছতেন দাদা, কি সব বোনাসটা হয়ে যেত তাহলে? হে ভগবান, এইটা ঠিক না জানেন তো, এইভাবে নিজের ইচ্ছে মতো সব কিছু করতে না, আছে বরং তো মেনে নেওয়া অনেক ভালো, তাই না? যে যেমন আছে থাক না, সেটা মেনে নিয়ে নিজে শান্তি মনে থাকাটা ভালো না? আচ্ছা সত্যি যদি কোনো ধনী পরিবারের ছেলে দুষ্টুকে বিয়ে করত, সে যে দুষ্টুকে সুখী রাখতে পারতই তার কোনো গ্যারান্টি আছে? এই যে আমার এত সম্পত্তি, আমি কি সুখে আছি?
আসলে সব দোষ আমার জানো আমার আমারই সব দোষ আমি দেবী সুদেশনা কেউই সুখী নই প্রত্যেকে যে যার গভীর অসুখ নিয়ে বেঁচে আছে এর মধ্যে দুষ্টুটা দেখো দুষ্টুটা একটু নিজের মতো করে সুখে বাঁচতে চাইছে সেটাও আমাদের কারুর সহ্য হচ্ছে না মেয়েটাকে যদি কোথাও দূরে পাঠিয়ে দিতে পারতাম হ্যালো হ্যাঁ বাপি আমি দুষ্টু বলছিলাম হ্যাঁ বল মা কেমন হচ্ছে পূজো পূজো তো খুব ভালো হচ্ছে খুব মজা হয়েছে জানো তো আচ্ছা বাপি মাম্মা কি পূজো করেনি এবারে না না কি বলো তো কি কথা মাম্মার কোমরে ব্যথা বলে আমিই তো বারণ করেছি পূজো করতে তাছাড়া পূজো হয়নি তা তো নয় মানদা তো ছোট করে পূজো করেছে এনে ধর মানদার সাথে কথা বল এনে কথা বল হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা মানু তুমি পূজো করেছো আমাকে তো জানাওনি অভিমান করে না মা হ্যাঁ মানুর উপর কেন এত রাগ করছো আসলে কি জানো তো যা ঝড় গেল না আমার কি হয়েছে মানু হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ 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 এই তো এই তো না না আসলে কি ওই যে ঠিক ছিল না তো পুজো করব হ্যাঁ একদম ঠিক ছিল না ওই শেষ মুহূর্তে ভাবলাম ওই মানে ওই ওই অত চাপ ওই ওইটাই আর কি ওই বলছি আর কি মানে শেষ মুহূর্তে এত ঝড় গেল হ্যাঁ তার যোগার যন্ত্র আর আর তুমি তো বাড়িতে পুজো করছো নিজে ওই জন্য তোমায় জানাইনি মা হ্যাঁ আসতে পারবে না শুধু শুধু কষ্ট পাবে তা বলে আমাকে জানাবে না মানু ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আমার উপর রাগ করো না হ্যাঁ অদুষ্ট একবার আসবে একবার আসবে আমাদের কাছে একটিবার আসবে আজ হবে না গো আজ বাড়িতে খুব কাজ তো ব্যস্ত আছি শোনো না মুন্নিকে দিয়ে প্রসাদ পাঠাচ্ছি কেউ কিন্তু হ্যাঁ আচ্ছা মানু মাম্মা এখন কেমন আছে মাম্মা হ্যালো হ্যালো মানু ভালো আছে মামা খুব ভালো আছে কোমরের ব্যথা অনেক কমে গেছে জানো তো খুব ভালো আছে তুমি এসে একদিন দেখে যেও সময় করে সারাক্ষণ তো তোমার কথা বলে হ্যাঁ তুমি এসে সময় করে একবার দেখেছ হ্যাঁ মানু নিশ্চয় যাব একটু সময় বার করে নি তারপর যাব কেমন শোনো না এখন ফোনটা রাখি আবার পরে ফোন করব হ্যাঁ রাখো রাখো মা আর শোনো খুব বেশি খাটাখাটনি করো না জানো তোমার যে অভ্যেস নেই শরীর খারাপ করে যদি আচ্ছা বাবা ঠিক আছে আর ও হ্যাঁ শোনো বাপিকে বলবে একদম যেন টেনশন না করে মনে থাকবে তো আমি এখানে খুব ভালো আছি বলবো মা নিশ্চয় বলে দেব এখন তাহলে রাখি রাখো রাখো এত কিছুর মধ্যে একটাই শান্তি জানো মানদা মেয়েটা আমার ভালো আছে দাদা চা চাইছে পারবো না বলে দাও গিয়ে পারবো না এদিকে এতগুলো রান্না বাকি আর এখন আমি ওনার হুকুম তামিল করবো এরপর দুপুরে যখন খেতে দিতে দেরি হবে তখন কথা শোনাতে ছাড়বে নাকি আরে বাবা শুধু চাই তো চেয়েছে
দাও না একটু করে। ঠাকুরজি, তোমার মনে হলে তুমি চাটা দাও তোমার দাদাকে গিয়ে, ওদিকে নিরামিষের স্টোভেতে চাটা বসিয়ে দাও। তোমার তো এখন পুত্রি প্রাণ ঘরের মাছ, ঠাকুর জামাই আসছে বলে কথা, এখন তো কোনো কাজেই আর কষ্ট হবে না। কই গো, চা কি পাওয়া যাবে? কি করবে এবার, আমি গিয়ে বলতে পারবো না, তুমি যাও গিয়ে বল। পারি না, আমি দিচ্ছি, ভালো করে বলে দিচ্ছি, এখন চা হবে না, তুমি একটু শান্ত নাড়াও তো। এই দুষ্টু, তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করিস নি। হ্যাঁ, আগে থেকে সবাইকে বলে দিলি যে সুব্রত আসবে, এবার যদি না আসে কি কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছিস? ভালো লাগে না বাবা, তুই যে করিস না। অত চিন্তা করছো কেন তুমি, সুব্রতদা ঠিক আসবে দেখো। আচ্ছা বর্দি ভাই, ধরো সুব্রতদা এলো, তখন তুমি আমাকে কি দেবে? বৌদি, এ কি, কোথায় যাচ্ছ তুমি? কথা জবাব দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ এই শরীরে? দাঁড়াও না, কথা জবাব না দিয়ে দাদা, দাদাকে ডেকো না। না কেন ডাকবো না, তুমি আমার কথা জবাব না দিয়ে হুড়ুর করে বেরিয়ে যাবার, আমি দাদাকে অ দাদা আবার দেখো চলে যায়। দাঁড়াও না দাদা, আসো। ও দাদা মানবে? এই দেখুন, এই দেখুন, আমার কোনো কথা জবাব দিচ্ছে না, হুড়ুর করে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? তোমার এই মানসিক অবস্থায় বাইরে যাওয়াটা উচিত হবে না সুদেশা, যাচ্ছ কোথায় বলো? ভয় পেও না, আমি ঠিক ফিরে আসব। দাঁড়াও দাঁড়াও, ফিরে আসবে বই কি, এ আবার কি কথা ছিড়ে, অবশ্যই বেশি ফিরে আসবে অবশ্যই, কিন্তু কোথায় যাচ্ছ সেটুকু অন্তত বলে যাও বৌদি। তুমি এরমভাবে বেরিয়ে গেলে আমরা বাড়িতে দুটি মাত্র প্রাণী, আমরা যে দমবন্ধ হয়ে মরে যাব, বলো না। ও দুষ্টুর বাড়ি যাচ্ছ? হ্যাঁ না মানুদা, আমি চেষ্টা করব আমার ছায়াও যাতে কোনো দিন দুষ্টুর জীবনে না পড়ে, চেষ্টা করব। আমায় বলে যাও, না বলে গেলে আমার বড্ড ভয় করবে। তোমার দুটি পায়ে পড়ি বৌদি, আমাকে বলে যাও কোথায় যাচ্ছ। লক্ষ্মী বৌদি আমার, বলে যাও মৃতদের কাছে।